কি বিজ্ঞানের যুগে ফালাফালি করে মনে করতেছেন বিজ্ঞান খুব আগায় গেছে। বলেন এক লোক আসছে এই চুয়াডাঙ্গায় এসে দেখে এলাকায় ভিক্ষা পাওয়া যায় বেশি, তাহলে পরের দিন আসলে ছোট ব্যাগ নিয়ে আসবে না বড় ব্যাগ নিয়ে আসবে? পুরুষ মানুষের মতো আওয়াজ দেন না, ছোট ব্যাগ না বড় ব্যাগ? এখনকার বিজ্ঞানীদের অবস্থা হইছে এইরকম, যত তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে নতুন তথ্য বের করে দেখে এটা কোরআনের কাছে নতুন না কোরআনের কাছে পুরাতন। এই জন্য আমি বলি বিজ্ঞান যত উপরের দিকে উঠবে বিজ্ঞান ভিক্ষুকের মতো কোরআনের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কিসের বিজ্ঞানের ফুটা? আপনি এত ফুটানি করেন, বিজ্ঞান মানুষের সঙ্গে অনেক সময় তামাশাও করেছে কিন্তু কোরআন তামাশা করে নাই। আপনি বলবেন হুজুর কেমনে, আমি তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা গবেষণা করে আসা মানুষ, এই পৃথিবীর শেপ আকৃতি কেমন বিজ্ঞান এটা নিয়ে কি যে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবী চ্যাপ্টা বা সমতল, আর 1597 সালে, এখন কত সাল 2021 তো শেষ 22 হয়ে যাচ্ছে, 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে সে বলল না আগের যুগের বিজ্ঞানী প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া তত্ত্ব ভুল, পৃথিবী আসলে গোল, পৃথিবী আসলে। এখন বিজ্ঞান উন্নত হতে হতে এখন আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো, বলেন তো পৃথিবী কি আসলে গোল? পড়াশোনা করে এরা, তাহলে 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল স্যাটেলাইটের যুগে আজ প্রমাণিত হয়েছে তা ভুল। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখলো পৃথিবী গোল নয়, পৃথিবী ডিম্বাকৃতির। এতদিন পরে নিয়ে আপনারা এই কাজ কারবার করেছেন, সঠিক তথ্য দিয়েছেন, পৃথিবী কেমন এটা জানাইতে বিজ্ঞানের কত বছর সময় লাগলো। আধুনিক যুগে এসে বিজ্ঞান বলল, আর আপনি যেটাকে মোল্লার কিতাব হুজুরদের কিতাব বলেন, এই কিতাবে 1500 বছর আগে এই বিষয়টার সুস্পষ্ট সমাধান দিয়েছেন কি? আপনি কোরআন আর বুঝবেন কি, গবেষণা করবেন কি? আপনি তো এমন এমন মানুষ কোরআনটা এখনো বিশুদ্ধ করে পড়তেই জানলেন না। কোরআন খুলে দেখুন পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান যেই তত্ত্ব আজ দিল, আল্লাহ কোরআনের 1500 বছর আগে বলেছে পৃথিবীটা কেমন সোনাওয়াল আরদা বাদা দালিকা দাহা। আলেম যারা আছেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন আমি জমিনকে পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন তো এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাহলে বিজ্ঞানময় এই কিতাব আপনি মানবেন কেমনে? মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে দুইটা কথা বলে এই তো এই পয়েন্টটা আমি বাদ দেই। আমি জানি চুয়াডাঙ্গার মানুষ শিক্ষিত, কিন্তু বোঝাবার জন্য উদাহরণটা দিচ্ছি। এক চাচা ইংরেজি জানে না, এখন সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লিখে একটা চিঠি আসছে, চিঠি যে নিয়ে আসছে বাড়িতে রাত 12টা হয়ে গেছে পৌঁছাইতে পৌঁছাইতে, দিয়ে বলছে চাচা এই নেন একটা চিঠি আসছে সুপ্রিম কোর্টের চিঠি। চাচা ভাবছে বাংলায় মনে হয় লিখে, আমি পড়ে পড়ে নিব না, চিঠি দিয়া চলে গেছে। চাচা খুলে দেখে হায় হায় ইংরেজিতে লেখা, ইংরেজি কি বুঝে? আরে রাত তো 12:30 হয়ে গেছে, সুপ্রিম কোর্টের নোটিস, গ্রেফতারি পরোয়ানাও তো হইতে পারে, রাত পোহাবার আগেই যদি আমারে বন্দি করে ফেলে। বলেন টেনশন বাড়ছে না কমছে? চিন্তা করলো পাশের বাড়িতে ভাতিজা একটা তো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে ইংরেজি জানে, চলে গেছে এবার তার কাছে রাত 12:30 গিয়ে কয় ভাতিজা উঠো বাজান উঠো। ভাতিজা বলে চাচা এত রাতে আসছেন কেন? কয় বাপরে অবস্থা খারাপ সুপ্রিম কোর্টের চুরি, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। ভাতিজা বললো চাচা সকালে আইসেন, কয় না সকাল হওয়ার আগেই যদি আমি না থাকি, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের নোটিশটা এসেছে ঢাকা থেকে তাই না? কোরআন এসেছে কার কাছ থেকে? কি ব্যাপার বাবা? ও আব্বা, আপনি সুপ্রিম কোর্টের নোটিশ বুঝার জন্য না ঘুমাইয়া মানুষের বাড়ি দৌড়াইতে পারেন? বয়স তো আর কম হইল না, আল্লাহর কোরআন শেখার জন্য কয়দিন কতবার কার কাছে দৌড়াইছেন নিজের বিবেককে প্রশ্ন করুন। বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তেজ ভাতা, আর কেমনে বুঝাইতাম আপনারে আগে? আর কি যুবক, হে ছাত্র ভাইরা তোমাদের কি হইছে? খুব ফটর ফটর করে তো ইংরেজিতে কথা বলতে পারো, আর অনেকে আছে হুজুরদের কে দেখতেই পারে না, হুজুরদের কি জানে? হুজুরদের কি জানে? কাছে গিয়া দেখো, কিছু ফটফট করে ইংরেজি পারো, হুজুররা আরো বেশি ইংরেজি জানে। হুজুররা আরবি শুরু করলে তুমি আম্মক হয়ে যাবে একেবারে। ছাত্র ভাইরা, কি ব্যাপার? তোমার বুকশেলফে তো সব আছে, তোমার বুকশেলফে তো কোরআন নেই। ইন্টারমিডিয়েট পাশ করেছে, বিদেশে পড়ার অনেকের স্বপ্ন থাকে না,
স্কলারশিপে অনেকে বিদেশে যায়। একজনের কাছে চীন দেশ থেকে, চীনের একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসেছে। কি আসছে? বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে অফার লেটার আসে না? এখন চাইনিজরা কিন্তু খুব মারাত্মক। চাইনিজ আর তার্কিরা, এরা তাদের নিজেদের ভাষা সব জায়গায় ব্যবহার করে। জানেন আপনারা এটা? ছয় মাস আট মাস তুমি ভর্তি কোচিং এ, তুমি কোচিং করে ক্লাস করতে পারো, কিন্তু এখনো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শেখার জন্য কিছু সময় বিনিয়োগ করে যে পারে তার কাছে দাইতে পারো নাই। কপাল পোড়া। নতুন বছরে সিদ্ধান্ত নেই। আমরা যারা কোরআনটা শিখি নাই, আগে কোরআনটা শিখি, আসুন কোরআনটা শিখি। শিখবেন তো আপনারা? কারা কারা শিখবেন না দেখি হাত তুলেন। আচ্ছা, তাহলে কয়টা বললাম? আরো জোরে বলেন। পাঁচ নাম্বার, শুধু কোরআন নয়, আমরা হাদিসও পড়বো। বলেন এখন বাংলা অনুবাদ করা অনেক হাদিস আছে না নাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হাদিসের বিভিন্ন গ্রন্থ আছে। বাসার মধ্যে হাদিসের কিতাব রাখেন, ডেইলি চার পাঁচটা করে হাদিস পড়েন, জ্ঞান ভান্ডার এতে সমৃদ্ধ হবে। ইসলাম জানতে পারবেন, জানতে গেলে আপনি যখন জানবেন মানতে সুবিধা হবে না অসুবিধা হবে? আরেকটু জুড়ে বলেন। এরপরে আসুন ছয় নাম্বার, মাঝে মাঝে কিছু ইসলামী সাহিত্য পড়ুন, ইসলামী বই পড়ুন। এখন তো পড়াশোনায় নাই। হে যুবক ভাইরা, পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে রে ভাই? একটা ফ্রি ফায়ার বাদ দাও, আগে শোনো না। ঠিকই বলছে, ফ্রি ফায়ার ঠিকই আছে। দেখো দেখো, পাবজি বাবজি ফ্রি ফায়ার বানাইছে যারা, এগুলো খেলায় না তারা। বুঝে নাই কথা? পাবজি বাবজি ফ্রি ফায়ার বানাইছে যারা, এগুলো খেলায় না তারা, বরং এগুলো তোমাদেরকে দিয়া খেলাচ্ছে তারা, আর ওখানে বসে বসে ইনকাম করছে। গালি দিলে হবে না, আপনি ইহুদিদের মতো হন। তারা গবেষণা এখানে গিয়ে, একটা সময় শিল্প সাহিত্য সংস্কৃতি সভ্যতা সব সেক্টরে মুসলমান নেতৃত্ব দিয়েছে। জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতি সব জায়গায় মুসলমানদের কন্ট্রিবিউশন ছিল। আর এখন মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা গবেষণা থেকে বাইরে, এই জন্য এরা গবেষণা করে একটার পর আরেকটা ছাড়ে, আর আমরা খালি ওগুলা মারি। বুঝেন নাই? মানে আমরা ওগুলা নিয়ে পড়ে থাকি। দেখেন আপনারা, ওরা পাবজি বাবজি বানায়া আমাদেরকে পাবজি বাবজিতে ব্যস্ত রেখে দিল, আর ওরা আরো নতুন নতুন জিনিস বানাচ্ছে। ওরা ফেসবুক বানায় আমাদেরকে ফেসবুকে ব্যস্ত করে রাখলো। আমার প্রশ্ন, আপনি কি বানিয়েছেন? আপনি কি বানিয়েছেন? আমাদের কোন তথ্য আমরা গোপন রাখতে পারছি না, সব তথ্য তাদের কাছে আছে না নাই? এখন দেখেছেন, যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ছাত্র ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এসব ফাইজলামি বাদ দিয়া পড়াশোনা করো, গবেষণায় মনোযোগ দাও। শুধু পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করলে হবে না, এই দেশের জন্য, এরপরে মুসলিম উম্মার জন্য তোমাকে অবদান রাখতে হবে। এই জন্য পড়াশোনা গবেষণা এমন ভাবে মন দিতে হবে যেন জাতিকে, দেশকে, মুসলিম উম্মাকে তুমি নতুন কিছু দিতে পারো। এসব ফ্রি ফায়ার পাবজি বাবজি বাদ দাও, একটু পড়াশোনায় যাও, পড়ার টেবিলে যাও, পড়াশোনায় মন দাও। এরপরে নাম্বার সেভেন, সাত নাম্বার বলবো, সুযোগ পান বাবা তাসবি তাহলিল জিকির আজকার এগুলা করেন। এখন তো সুযোগ পাইলেই গান শুনে, আর এখন তো নষ্ট হওয়া বড় সহজ হয়ে গিয়েছে। যার হাতে একটা স্মার্টফোন আছে আর বাসায় যদি ওয়াইফাই থাকে, দুনিয়া তার হাতের কাছে। আব্বু আম্মু আব্বু আম্মুর রুমে ঘুমায়, তোমার হাতে স্মার্টফোন।